আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, ওল্ড এজ পেনশন বা ডিসেবিলিটি বা উইডো পেনশন, যেটি হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা বৃদ্ধ ভাতা, যেটি আবেদন করলে আপনারা কিন্তু মাসে 1000 টাকা করে কিন্তু পেনশন পাবেন। তো সেটাই নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কত নম্বর ফর্ম ফিল আপ, কী কী ডকুমেন্টস ফিল আপ করতে হয়, ঠিক আছে? তো দেখুন, এখানে প্রথমে রয়েছে যেটা, যে ফর্ম নম্বর পি, এই ফর্ম নম্বর ফিটি ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখুন উল্লেখও করা হয়েছে যে পেনশন ইনফরমেশান ফর্ম পি, এবং দেখুন টু বি ফিল আপ ইংলিশ ব্লক লেটার ক্যাপিটাল। তো এখানে আপনাদের দেখে ফর্মটি কিন্তু ইংলিশে পূরণ করতে হবে এবং সেটি কিন্তু ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে? তারপর আমরা নেক্সট স্টেপ চলে আসবো, পেনশন কেস এক্সিস্টিং। তো আমরা যেহেতু নতুন করব, তাই কি এখানে কী করবেন, আপনার নিউতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? টাইপ অফ দ্য পেনশন মানে ওল্ড এজ মানে বৃদ্ধ, ঠিক আছে? ডিসেবিলিটি মানে প্রতিবন্ধী, এবং উইডো মানে বিধবা যেটা বলতে পারেন। এবারে আমরা আসবো পার্সোনাল ডিটেলস ওয়ান, ঠিক আছে? তো এবারে ওয়ান নাম্বারে আমরা কি বলবো, আধার কার্ড নাম্বারটা আপনার যেটা থাকবে সেটা দিয়ে দেবেন, ভোটার আইডি কার্ড নাম্বার যেটা থাকবে সেটা দেবেন। তিন নম্বরে আসছে নেম অফ দ্য বেনিফিসিয়ারি, তো যিনি আবেদন করছেন তার নাম এখানে দেবেন। মিডিল নাম না যদি জেনে থাকে না থেকে থাকে দেওয়ার দরকার নেই, তাহলে লাস্ট নেমটা টাইটেলটা দিয়ে দেবেন। জেন্ডার আপনার যেটা হবে সেটা আপনার এখানে মেল ফিমেল দিয়ে দিলেন, ডেট অফ বার্থ এখানে আপনার দেবেন, এবং তার বয়সটা অবলিক করা হয়েছে এখানে আপনারা সেই বয়সটা সে অনুযায়ী উল্লেখ করে দেবেন। তারপরে ফাদার্স নেম দেবেন, তার মায়ের নাম দেবেন, ঠিক আছে? তারপরে আপনি কি হিন্দু না ইসলাম, তো খ্রিস্টান সেটার মধ্যে ঠিক করে দেবেন, কাস্টটা দিয়ে দেবেন, ঠিক আছে? এসটি এসটি ওবিসি জেনারেল প্রতিটাই রয়েছে প্রথম বক্সে, সেটা আপনার যেটা হবে সেটা টিকমার্ক করে দেবেন। তারপরে স্পাউস দেওয়া হয়েছে, সে যদি ডেড হয়ে থাকে বা এলিভ থেকে জীবিত থাকে তো সেটার উপর আপনারা টিকমার্ক করে দেবেন, এবং হাজব্যান্ড না ওয়াইফ সে অনুযায়ী আপনারা সেটা টিক করবেন, ঠিক আছে? তো বিধবা হয়ে থাকলে অবশ্যই কী হবে, তার হাজব্যান্ড মারা গিয়েছে তাই এখানে সেট নিয়ে ডেট করবেন, এবং তার নাম লিখবেন, তার জীবিত যদি থাকে তার ইনকাম কত রয়েছে সেটা উল্লেখ করে দেবেন, ঠিক আছে? তারপরে আসছে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলস বলতে আপনার যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসটা আপনারা দিয়ে দেবেন। এখানে অলরেডি ওয়েস্ট বেঙ্গল ঠিক থাকবে, কারণ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কিম। মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, পিনকোড, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, হোম, এগুলো সবই আপনারা ফিল আপ করে দেবেন। তো কমপ্লিট একনোলেজমেন্ট যে নাম্বারটা রয়েছে, এই যে কপিটা নিচে রয়েছে এটা আপনাকে কিন্তু দিয়ে দেওয়া হবে, এটা আপনি রিসিভ কপি হিসাবে রেখে দেবেন, ঠিক আছে? পরে এটা লাগবে। এটা হয়ে গেল। তারপরে আসছি আমরা, এবার কিন্তু চলে আসছি আমরা কার ক্ষেত্রে, না ডিসেবিলিটি মানে প্রতিবন্ধীর ক্ষেত্রে। প্রতিবন্ধীদের অনেক ভাগ থেকে থাকে, যেমন ভি, এইচ এইচ, এম ওয়াই, এমডি, সেটা যেটা তার মধ্যে পড়ে তিনিরা এটার উপর টিকমার্ক করবেন, ঠিক আছে? তো এটা প্রতিবন্ধীর ক্ষেত্রে গেল। এবার আসছি ব্যাঙ্ক ডিটেলস। তো ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম দিয়ে দেবেন, অ্যাকাউন্ট নেম দিয়ে দেবেন। তো বর্তমানে কিন্তু সব ব্যাঙ্কগুলো একত্রিত হচ্ছে, তাই আইএফএসসি করলে প্রবলেম হতে পারে, তাই আপনারা এই আইএফএসসি কোডটা এখন নাও দিতে পারেন। তো তারপরে আসছে ডকুমেন্টস। ওয়ান নম্বরের যেটা রয়েছে আধার কার্ড, তার পাশে দেখুন লেখা রয়েছে সেলফ অ্যাটেস্টেড, মানে আপনাকে আধার কার্ডের জেরক্স কপিতে নিজের সিগনেচারটা কিন্তু করে দিতে হবে। তারপরে দেবেন ভোটার আইডেন্টি কার্ড, এখানে টিক মার্ক করবেন, তার সঙ্গে সঙ্গে এই ডকুমেন্টসগুলো দেবেন, রেশন কার্ড দেবেন, এবং ডিসেবিলিটি সার্টিফিকেট যারা প্রতিবন্ধী রয়েছে তাদের দিকে অবশ্যই প্রতিবন্ধীতে সার্টিফিকেটটা দিতে হবে, ইনকাম সার্টিফিকেট, এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিয়ে দেবেন। যিনি নমিনেশন আছেন তিনি যদি মারা যান তো তার সার্টিফিকেট দিয়ে দেবেন। তো এইভাবে আপনারা সেই ডকুমেন্টগুলো অ্যাড্রেস করে দেবেন। তারপরে এখানে একটা ডিসক্লেমার রয়েছে, এখানে আপনারা টিকমার্ক করবেন, এবং বেনিফিসিয়ারির সিগনেচার এখানে আপনি করে দেবেন, ঠিক আছে? আর যেই ডেটা জমা করবেন সেই ডেটটা এখানে উল্লেখ করে দেবেন, ঠিক আছে? তো উল্লেখ করার পর এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা কী করবেন, বর্তমানে দুয়ারে ক্যাম্প চলছে তো সেখানে জমা করবেন, তো অটোমেটিক আপনার হয়ে যাবে তখন। আর এখানে কিন্তু মনে করে একটি ফটোকপি কিন্তু অ্যাটাচ করে দেবেন, ঠিক আছে? আর এই ফর্মের লিঙ্ক আমি আপনাদের দিকে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোডিং করে নেবেন, ঠিক আছে? তো এখানে পর্যন্ত রইল ভিডিওটি, পর নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির।